সম্মানিত দর্শক শ্রোতা, এই যে রাসেল হুজুর, তিনি কিন্তু একজন মাওলানা দর্শক। আপনারা জানেন বেশ সৈয়দ সাইদুল হক সুমন সাহেব ওনার দায়িত্ব নিয়েছেন, ওনাকে একটা গাড়ি দিয়েছেন দর্শক শ্রোতা। এই যে মানুষটি একজন ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ দর্শক, তার সাথে আমরা একটু কথা বলবো। বেশটা সুমন সাহেবের যে অবস্থা এখন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার কারণে চুনার ঘাটে আসতে পারেননি দর্শক শ্রোতা। তার কাছ থেকে জানবো আসলে তিনি কি বলবেন। ভাইয়া রাসেল ভাই, একটু আমরা জানবো আপনার কাছ থেকে, আমরা একটু আপনার কাছ থেকে জানবো যে আজকে সুমন ভাই যিনি আপনার দায়িত্ব নিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার কারণে আজকে চুনারু ঘাট আসতে পারেননি এই মানুষটি, কি বলবেন আপনি? আসলে কি বলার আছে আপনার? নিশ্চয় চোখে পানি আসতেছে আমি জানি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আসলে আমি আমার বলার মতো কিছু নাই, এরপর ব্যর্থহীনভাবে বলতে চাই মনের কষ্ট নিয়া। আজকে প্রায় 20 বছর ধরে এমন এক ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, হয়তো আমাদের এই মানবতা পেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই মতন সারা বাংলাদেশে আরও 1000 জন আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের মানবতা পেরিওয়ালা মানুষের প্রত্যেক কাজে, অসুস্থ বা প্রতিবন্ধী বা গরিব দুঃখে যা গেছে সব ক্ষেত্রে উনি ঝাঁপিয়ে পড়েন, এবং উন্নয়নের দিক থেকেও উনি এমপি হওয়ার আগে অনেক কিছু অবদান আছে যা বলার মতন অবকাশ নাই। কিন্তু এমন কি অপরাধ করেছেন যে আপনারা আমাদের মানবতা পেরিওয়ালা বেস্টা সুমন ভাইকে আপনারা দুনিয়া থেকে উঠিয়ে দিবেন? কিন্তু যারা এই উদ্যোগটা নিয়েছেন, জানি না আপনারা কে বা কারা, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, কিন্তু আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম আপনাদেরকে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজত করেন, হেদায়ত করেন, আর হেদায়ত যদি না আসে আপনাদের অন্তরে, আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আল্লাহ তাআলা যা ফয়সালা হয় তাও ইনশাআল্লাহ আপনাদের ধ্বংস হবে। তো আসলে আমরা দোয়া করব আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের কুদ্রতে হাত দিয়ে হেফাজত করেন, কারণ আমাদের ব্যারিস্টার সুমন ভাই শুধু 5 বছরের জন্য আমরা চাই না, উনি আল্লাহ তাআলা যতদিন ওনাকে বেঁচে রাখবেন তত জীবন ওনাকে আমাদের চুনারঘাট মাধবপুরবাসী ওনাকে আমরা চাই এবং পরবর্তী চাইব, কারণ উনি তো আমাদের চুনারঘাট মাধবপুর জন্য উনি নিয়োজিত নয়, উনি 64টা জেলায় আমাদের ব্যারিস্টার সুমন ভাই নিয়োজিত। কারণ দেখেন আমাদের যখন আমাদের চুনারঘাট মাধবপুর নির্বাচন আসে, কিন্তু প্রত্যেক জেলা প্রত্যেক থানায় কিন্তু জাতীয় নির্বাচন হয়, কিন্তু তাদের নির্বাচন মানে গ্রহণ না করে আমাদের চুনারঘাট মাধবপুর প্রতি তারা নজর রেখেছেন যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই নির্বাচন তারা উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ 20 কোটি মানুষের দোয়ায় উনি এমন বুট আমরা দিয়েছি যা সারা বাংলাদেশের মধ্যে আর কোনো এই মানে রেকর্ড নাই। তো ইনশাআল্লাহ আমরা যেভাবে ওনাকে ভোটের মাধ্যমে জয় করেছি, ইনশাআল্লাহ আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে ওনার পাশে আমরা পাহারাদার হিসেবে থাকব, এবং ওনাকে কীভাবে রক্ষা করা যায়, হয়তো মরতে যদি হয় আগে আমাদের ব্যারিস্টার সুমন বা কর্মীর উপরে আগে গুলি চলবে, তো আর তারপর যা হয় আল্লাহর পক্ষ থেকে হবে, কিন্তু আমরা শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের ব্যারিস্টার সুমন ভাই শরীরে একটি ফুলের আঁচড় রাখতে দেবো না ইনশাআল্লাহ। এখন কি করবেন আসলে যে উনি নিরাপত্তাহীনতায় ব্যাপার নিরাপত্তা নিয়ে? তো আমরা বর্তমানে আমাদের প্রশাসনের কাছে আমরা এখনো আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা অলসতাভাবে আপনারা এইভাবে বসে থাকবেন না, কারণ জানেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের মধ্যে একজনই ব্যারিস্টার সুমন ভাই, যদি হাজারের উপরে ব্যারিস্টার থাকে, কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন ভাই বর্তমানে একদম পরিচিত মুখ নয়, উন্নয়নের দিক থেকে পরিচিত মুখ নয়, কারণ উনি কেয়ার খাদা কে পে কে পানি কিছু উনি ওনার কাছে মানে হেলা করেন না, কিন্তু এই ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতি আপনারা অবহেলা করবেন না, যদি আপনারা সুশৃঙ্খলভাবে যে তারা বসবাস এবং আপনারা থাকতে চান তাহলে আপনারা দ্রুত তাড়াতাড়ি এই পদক্ষেপ নেন, আর না হয় আমাদের শুধু চুনারঘাট নয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ।
কিন্তু আমরা যত লোক আড়ালভাবে শুনেছে বা মানুষের মুখে শুনেছে, তারা যত যথেষ্ট পরিমাণ তারা উদ্যোগ নিয়েছে, কারণ তাদের উপর একটা মারাত্মক উপর একটা চাপ আছে, এখন চাপ পড়েছে। কিন্তু আগে দিয়ে এতটুকু ভাববে আমাদের ওসি মহোদয়, সে এতটুকু কল্পনা করতে পারে নাই। কিন্তু যখন এইটা মনে আন্দোলন মানে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, তখন তারা এই উদ্যোগটা নিয়েছে যে যারা এই হুমকিটা দিয়েছে তাদেরকে দ্রুত তাড়াতাড়ি আইতে আনা আইনে আত্মায় আনার জন্য। বিশেষ করে ওনার যদি কিছু হয়ে যেত তাহলে এই চুনারগড়বাসী, মাধবপুরবাসী তথা বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যেত, আপনার কি মনে হয়? আল্লাহ না করুক, এমন যদি এক দুর্ঘটনা ঘটে যেত, আসলে আমি যে আব্দুল হালিম রাসেল, আমিও হয়তো এইভাবে নিজে গড়ে যে বসে থাকবো এরকম নয়। মানে আমার উপরে কী চাপ সৃষ্টি হবে বা কী কতটুকু গুলি বর্ষণ হবে সেটা আমি অপেক্ষা করতে পারলাম না। এতটুকু আমরা আপনার পাশে দাঁড়িয়েছেন, কারণ এই যে বললাম না এর আগে আপনার মাধ্যমে একটা সাক্ষাৎ হয়েছে, উনি তো শুধু আমাদের মতন ব্যক্তির, উনি নতুন অবস্থায় কোনো পরিচয় করার নাই। উনি অনেক আগ থেকে ব্যারিস্টার, যখন উনি নিয়োজিত ছিলেন এর আগ থেকে উনি আমাদের সাথে একটা ভালো মানে সুখে দুঃখে সবসময় আমাদের পাশে ছিলেন। সুমন ভাই, ব্যারিস্টার সুমন ভাই, আমার প্রথম জীবনে একটি মানে আমি চলাচলের জন্য একটি গাড়ি দিয়েছিলেন, প্রায় 15 বছর আগের কথা বলছি। তো ওনার গাড়ি দেওয়ার পরে প্রায় 10-12 বছর মানে ওনার গাড়িতে আমি চলাফেরা করেছি, করার পরে মনে করুন হয়তো গাড়িটা আরেকবার দুর্ঘটনা হওয়ার মাধ্যমে হয়েছে বিদায়। আরেকটি হয়তো আরেকজন ভাইয়ে প্রবাসী ভাই আমার গাড়ি আরেকটা গাড়ি দিয়েছেন, এইভাবে একেবারে এক মানে। এরপরেও যদি আমি আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে চাইতাম, তো আশা করি উনি আমার কথা কোনো অবহেলা করলেন না। তো এরপরে আর কোনো প্রয়োজন হয় না ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে, আমি মনে করি। আন্দোলন হচ্ছে, আপনি কি আন্দোলনে উপস্থিত হন? অবশ্যই আমি যতটুকু চেষ্টা করি আমি, কারণ হয়তো গণ আন্দোলনের মধ্যে আমি হয়তো আন্দোলন মানে শরীর হতে পারি না, হয়তো একটা বিশৃঙ্খলা ঘটে যেতে পারে বা হয়তো আমি কাতার ভিত্তিকভাবে দাঁড়াতে পারবো না বিদায়, আমি এইভাবে মানে উপস্থিত হচ্ছি। অসুস্থ মানুষ, তারপরে দেখি ওনার বিভিন্ন কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করেন। এই যে বললাম না, ওনার মনে একটা আবেগ আছে, ওনার মহব্বত যে ভিতরে যে অন্তরে আছে, তাই আমি নিজের ঘরে বসে থাকতে পারি না, তাই আমি যে কোনো ভালো মন্দ মিলে আমি ওনার কাজে আমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি। এই যে আজকে তিনি আসতে পারতেছেন না, যে মরা নদীটি জীবিত হয়ে গেছে, আপনি একটু পরপর হাঁটছেন, দিক দিয়ে দেখলাম কী সুন্দর দুর্গন্ধ নাই, কেমন লাগে এটা আসলে? এই যে বললাম না, আজকে যদি আমাদের ব্যারিস্টার সুমন ভাই যদি আজকে আমাদের চুনাঘাট মাধবপুর এমপি না হতেন, তা এই যে বললাম না, এই জায়গার মধ্যে মানুষ আসা দূরের কথা, একটি পশু এখানে উড়াল দেওয়ার মতো উপক্রম ছিল না। তা এখন দেখেন এতটুকু ভালো কাজ করার পরেও মানুষের পাশে সুখে দুঃখে সব ক্ষেত্রে, তাই কেন আপনারা আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতি আপনারা খেপে আছেন, যে এই খেপেয়ার কারণে আপনারা এমনও উদ্যোগ নিয়েছেন যে ওনাকে একেবারে মানে মেরে ফেলার উদ্যোগ নিয়েছেন, সেটা আমার বুঝে আসে না। তো আমি জানি উনি একমাত্র সারা বাংলাদেশের একমাত্র উনি একটাই মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেটা হচ্ছে দুর্নীতি, টাকা লুট, গম লুট মানে ব্যাংক লুট, তাদের বিরুদ্ধে সবসময় আমি দেখেছি উনি এমপি হওয়ার আগ থেকেই তাদের পাশে মানে বিরুদ্ধে লড়াই করিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার সুমন ভাই, এটা কি আসলে মূলত কারণ? আমি তো মনে করি বললাম না, 20 কোটির মধ্যে আপনার 19 কোটি 90 লাখ, এরপরে একটা কথা মধ্যে 50 জন হয়তো ওনার বিরুদ্ধে শত্রু লেগে আছে, কারণ ওই 50 জন ওই বাংলাদেশ দুর্নীতিকারীর বিরুদ্ধে উনি লড়াই করে যেতেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই। আসসালামু আলাইকুম, আপনারা আমার এই ভিডিওটা যারা দেখেন এবং দেখবেন, আপনারা এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন ভাই প্লিজ, এবং ভিডিওটি দেখবেন আমার মহব্বতে। আসসালামু আলাইকুম। না শিক্ষক নয়, আমি এখন মানে আমি বাসায় বাসায় গিয়ে ছোটো বাচ্চাদেরকে আমি আরও শিক্ষা দেওয়াই, এবং ছোটো হাটু আমার মধু ব্যবসা আছে, মধু ব্যবসা করি। জি না আমি এইভাবে কোনো ফটো ফটো যতটুকু আল্লাহ আমার মানে অভিজ্ঞতা দিচ্ছে চলার মতো নই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।